আচ্ছা আপনার শর্টস কি ভাইরাল হচ্ছে না বাকিদের শর্টসে হাজার হাজার ভিউজ আসছে কিন্তু আপনার ভিউজ আসছে না অনেক চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই কিছু হয়নি যদি আপনার অবস্থা এরকম হয়ে থাকে তো আপনার জন্য আমার কাছে একটা দাওয়াই আছে একটা মোক্ষম দাওয়াই আছে যে ট্রিক্সটা আমি এই ভিডিওতে দেখাবো এটা অ্যাপ্লাই করলে আপনার ভিডিওতে মানে আপনার শর্টস ভিডিওতে ভিউজ আসবেই গ্যারান্টি মানে এই ট্রিকটা ট্রাইড অ্যান্ড টেস্টেড মানুষ করেছে এবং আমরা এই ভিডিওতে সেটাই দেখাবো এবং অবশ্যই বলে রাখি এখানে এটা একবার করলে হবে না বারবার প্রত্যেক ভিডিওতে এরকম করতে হবে এবং এই মেথডটা হলো ট্রাইড অ্যান্ড টেস্টেড মানে অনেক মানুষ এটাকে অ্যাপ্লাই করেছে তো চলুন তাহলে আর দেরি না করে সরাসরি দেখিয়ে দিই যে ট্রেকটা কি এবং কিভাবে আপনাকে এই ট্রিকটাকে নিজের শর্টসে অ্যাপ্লাই করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রিলসটা যেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তো এটাকে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন একটা নাট নাটবোল্ডসকে কাটা হচ্ছে একটা যন্ত্র দিয়ে এটা হলো এই ভিডিওটা এবং এর পিছনে কেবলমাত্র ওই মেয়েটার একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে যেখানে এই মেয়েটার কোনো সম্পর্ক নেই এই টপিকটার সঙ্গে এই নাট বোল্ডসকে কাটা হচ্ছে এটার সঙ্গে ওই মেয়েটার নিশ্চয়ই কোনো সম্পর্ক থাকতে পারে না তো জাস্ট এরকম একটা মেয়ের ছবি দিয়ে দেওয়া হয়েছে অ্যাট্রাক্টিভ বানানোর জন্য ওই শর্টসটাকে এরকম আরও কিছু দেখে নিই এই শর্টসটা দেখুন যেখানে কেয়ারা আদবানির ছবি আছে স্যামসাং মেক্স ফান অব অ্যাপেল বাট হোয়াই স্যামসাং কপি অ্যাপেল ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ আছে তো এটাতে যদি আমরা ক্লিক করি দেখুন একজন বোঝাচ্ছে কোনো কিছু মানে শর্টসে এবং এখানে বিভিন্ন সেলিব্রিটির ফোন ধরে থাকার ছবি দেওয়া আছে ঠিক আছে এখানে অন্য কিছু নেই এর সঙ্গে এই পিকচারসগুলোর কোনো সামঞ্জস্য নেই এবং এখানে কেন দেওয়া হয়েছে এই ফিকচার্সগুলোর তার কোনো মানে নাই জাস্ট এরকম কেরা আদবানি ধরে থাকা একটা ফোন ধরে থাকার একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং এতে এরকম একটা কভার বা থামনেল দিয়ে ওই শর্টসটাকে অ্যাট্রাক্টিভ করে তোলা হয়েছে তো এই টাইপের শর্টসের ক্লিক থ্রু রেট বেশি হয় মানুষ এইগুলোতে বেশি ক্লিক করে তো এই স্ট্র্যাটেজিটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং আমরা এই স্ট্র্যাটেজিটার ব্যাপারেই কথা বলছি যে আপনি যে ভিডিওই বানান না কেন তার সঙ্গে এরকম কোনো একটা অ্যাট্রাক্টিভ পিকচার্স জুড়ে দেবেন এবং জুড়ে দিতে চাইলে র্যান্ডামও জুড়ে দিতে পারেন কিন্তু আমরা রেকমেন্ড করব আপনি যে ব্যাপারে কথা বলছেন সেই সঙ্গে একটু সামঞ্জস্যপূর্ণ কথা বলে নেবেন দিয়ে এটাকে জুড়ে দেবেন ঠিক আছে মানে একটু রিলেটিভ কোনো কনটেন্ট দিয়ে জুড়ে দেবেন এখানে যেমন সেকেন্ড যে ভিডিওটা আমরা দেখালাম এখানে দেখুন যে অ্যাপল এবং স্যামসাং ফোনের ব্যাপারে কথা বলা হচ্ছে এবং সেখানে আদবানি একটা ফোন ধরে আছে জাস্ট সেটার পিকচার দিয়ে দেওয়া হয়েছে এটা একটা মানে কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ একটা ছবিটা ঠিক আছে তো এরকম কিছু আমরা একটা টপিক বানানোর বা দেওয়ার কথা বলছি সো এই টাইপেরই শর্ট স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব তো উদাহরণস্বরূপ আমরা একটা রিলস বানিয়ে নিয়েছি তো এটাকে এডিট করার জন্য প্রথমে আমরা ক্যানভা ডট কমে চলে আসবো এখানে এসে এই ভিডিওজে আসবো মোবাইল ভিডিও এখানে একটা ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করবো এখান থেকে আপনি চাইলে কোনো প্রিসেট নিতে পারেন নয়তো আপনি যে শর্টসটা বানিয়ে রেখেছেন সেটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন আমরা আপলোডে এসে অলরেডি আমরা ভিডিওসে যাব এখানে আমরা নিজেদের শর্টস বানিয়ে রেখেছি সেটাকে এখানে ক্লিক করে নেবো এটাকে নিয়ে নিলাম এরপর আপনি যদি একে কাটা ছেঁড়া করতে চান কোনো পোর্শনটুকু বাদ দিতে চান তো সেটুকু করতে পারেন কোনো সমস্যা নয় আমরা ধরুন এতটা পর্শেন্ট কেটে দিলাম এরপর আমরা কি করব এই প্লাস বাটনে ক্লিক করবো হুম এখান থেকে আমরা ওই যে সেলিব্রিটির পিকচার্স আমরা এখানে আনতে চাই সেটাকে এখানে ইম্পোর্ট করে নেবো তার জন্য প্লাস বাটনে ক্লিক করলাম এখানে আমরা কি করছি নোরাফতির একটা পিকচার্সকে এখানে ইম্পোর্ট করে নিয়েছি তো আমরা এই ফ্রেমটাকে একটু বাড়িয়ে নেবো জুম করে নেবো এরপর এটা পাঁচ সেকেন্ডের আছে এটাকে আমরা যদি চাই তো এটাকে স্প্লিটও করে নিতে পারি বা এটাকে কমিয়ে বা ছোট করে নিতে পারি আমরা দু সেকেন্ড মতো রাখলাম ঠিক আছে তো আপনার এই ভিডিওটা এতটা চলার পরে নোরা ফতে পিকচার্স আসবে ঠিক আছে এখানে যদি আপনি এটাকে যদি আর একটু ছোটো করতে চান তো ছোটোও করতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আমরা কি করব এরপর এটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেবো ডাউনলোডে ক্লিক করব এমপি ফোর সব ঠিক আছে এরপর ডাউনলোড এবার এটাকে আপলোড করতে হবে আপলোড করার জন্য ইউটিউবে আসবো প্লাস বাটনে ক্লিক করব এখানে এসে আপলোড এ ভিডিও এই যে ভিডিওটা বানালাম সেটাকে আপলোড করবো জন্য নেক্সটে ক্লিক করব নেক্সট এখানে টাইটেল দেব বেস্ট টিপস ফর শর্টস ভিজিবিলিটি আনলিস্টেডই রাখবো এরপর আপলোড শর্টস আপলোডে ক্লিক করলাম এরপর আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে এখানে ইউটিউব ডট কম ওপেন করে নেবো তারপর এখানে ক্লিক করব ট্রিপল ডটে তারপর ডেস্কটপ সাইটে চলে যাব এখান থেকে চ্যানেল আইকন তারপর ইউটিউব স্টুডিও এটাকে ওপেন ইন টবে ক্লিক করব এখান থেকে আমরা কন্টেন্টে এলাম এটাতে ক্লিক করব। এটা এখন প্রসেসিং হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস এখানে দেখুন দেখতে পাচ্ছেন আমার ফেসটাকে অটোমেটিক্যালি থামনেলের জন্য নিয়ে নেওয়া হয়েছে তো আমরা কি করব এটাকে চেঞ্জ করে দেবো তারপর নোরাফাতির এই পিকচারসটাকে সিলেক্ট করে দেবো তারপর সেভ করে দেবো এবার যদি আপনি ওয়াইটি স্টুডিওতে যান তো তাহলে দেখতে পাচ্ছেন আপনার শর্টসটা দেখতে এরকম লাগবে যখনই আপনার শর্টসটা মানুষের সামনে আসবে সেটা দেখতে এরকম লাগবে এবং নোরাফতির পিকচার্স দেখে মানুষ কিন্তু ক্লিক করবে সো এরকমভাবে আপনাকে কাজ করতে হবে আপনাকে জাস্ট এই কাজগুলো আরও বেশি বেশি করে করতে হবে মানে আপনি যেরকম শর্টস বানাচ্ছেন তাতে চেষ্টা করবেন এই রকম টাইপের থামনেল দেওয়ার যে থামনেলটা অবশ্যই যেন একটু রেলেভেন্ট হয় আপনার কন্টেন্টের সঙ্গে এবং এরকম পিকচার্স যদি ঢুকিয়ে দেন অবশ্যই আপনার ভিডিও বা আপনার শর্টস ভাইরাল হবে তো এই ভিডিওতে এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ধন্যবাদ